তুমি চুপ করে আছো কেন? সেদিন রাতে মদ খেয়ে রাস্তায় অসভ্যের মতো চিৎকার করছিলে, তখন না আমি তোমার নামটা জেনে ফেলেছি। তোমার নাম শ্রী, তুমি নকল। বুঝে গেছি আমি, কনকান্তি তোমাকে সাজিয়ে এনেছি, তাই না? দেখেছেন কনকান্তি, আপনি কিন্তু এখন আমার হাতের মুঠোয়, একদম হাতের মুঠোয়। আপনার বরকে আমি বলে দেবো যে মেয়েটাকে আপনি সাজিয়ে নিয়ে এসেছেন টাকার লোভে, সম্পত্তির লোভে। ওনার পেটেন্ট বিক্রি করে কোটি কোটি টাকা পাবেন সেই লোভে। আমায় একা থাকতে দাও, আমায় একা থাকতে দাও, একা থাকতে দাও, দয়া করে একা। কি হয়েছে, কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ গো, সত্যি কথা বলো তো, তোমার কি হয়েছে? তুমি কি আবার ট্রেনে উঠতে যাচ্ছিলে? আচ্ছা তো আমি তো তোমাকে দিয়ে দিয়েছি, তোমার মেয়েকে দিয়ে দিয়েছি, তাতেও কি তোমার শান্তি নেই? এখন কি তোমার বউকে চাই? এরপর তো দূর করে দেবে বাড়ি থেকে আমায়। মেয়ের কথা বলছো? আমার মনে হয় কি বন্ধু শরীরটা একটু খারাপ করছে, বুঝলি তো, গরম দুধ নিয়ে না একটু খাইয়ে দি। যাও তো রান্নাঘর থেকে একটু দুধ গরম করে নিয়ে এসো। কি, আমি এসব পারি না। পদার্থ কোনো কাজ শেখুনি, তুমি বসো, আমি আসছি এক্ষুনি। খারাপ লাগছে তোর? হ্যাঁ বন্ধু, আমার মনে হয় কি বলতো, বন্ধুকে না একটু ডাক্তার দেখানোর প্রয়োজন আছে, আমি একটু ডাক্তার দেখে নিয়ে আসছি। না, তোমাকে কোনো ডাক্তার ডাকতে হবে না, ডাক্তার আমি ডেকে নিয়ে আসছি। আমার ডাক্তার চেনা আছে রে, আমি ফোন করে দিচ্ছি। না ময়না, তুই বাজে ডাক্তারের ঘর ছেড়েছিস, ওখানে তুই ফিরে যাস না ময়না, আর ফোন করিস না ওকে, আর ফোন করিস না।